ক্যাডি ড্রাইভ। অনেকেই হয়তো ক্যাডি ড্রাইভ চিনবেন, আবার অনেকেই আছেন যারা হয়তো ইতিমধ্যে ব্যবহারও করেছেন। ক্যাডি ড্রাইভ যারা ব্যবহার করেছেন ভিডিওটি তাদের জন্য নয়, শুধুমাত্র যারা ল্যাপটপে ডুয়াল স্টোরেজ সলিউশন খুঁজছেন, যেমন পুরনো ল্যাপটপে এসএসডি লাগাবেন, সাথে পুরনো হার্ড ড্রাইভটিও রাখতে চাচ্ছেন, ভিডিওটি তাদের জন্যই হবে বিশেষ দরকারি। আমাদের অনেকের কাছে পুরনো ল্যাপটপ আছে যেগুলো সচল থাকায় ব্যবহৃত হচ্ছে নিয়মিত। হয়তো আপনি চাচ্ছেন ল্যাপটপের স্পিড বাড়াতে, যে কোনো ল্যাপটপের গতি বাড়াতে প্রথমেই মাথায় আসে র্যাম বাড়াতে হবে। আপনার ল্যাপটপে যদি অন্তত 4GB র্যাম থাকে, তাহলে একটিমাত্র এসএসডি লাগিয়ে নিলেই নিঃসন্দেহে র্যামের চাইতে অনেক বেশি গতি পাবেন। কিন্তু সমস্যা হলো পুরনো মডেল ল্যাপটপে কমন একটি ইস্যু দেখা যায়, অনেক মডেলেই মেইনবোর্ডে দেখা যায় না এনভিএমই কিংবা এমসাটা টাইপ ডেডিকেটেড এসএসডি স্লট। এসএসডি স্লট না থাকলেও আপনি এসএসডি লাগাতে পারবেন, এক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে 2.5 ইঞ্চির সেটা হার্ড ড্রাইভের রিপ্লেসমেন্টে সেম সাইজ এসএসডি। 2.5 ইঞ্চির সেটা এসএসডি দেখতে এরকম হয়, এগুলো তৈরি হয় 2.5 ইঞ্চি সেটা হার্ড ড্রাইভের মতোই সাইজ এবং শেপ অনুকরণ করে। চাইলে এ জাতীয় এসএসডি ডেস্কটপেও ব্যবহার করা যায়, হার্ড ড্রাইভের রিপ্লেসমেন্টে দুই ক্ষেত্রেই পাওয়া যায় বেটার স্পিড। ল্যাপটপে এ জাতীয় এসএসডি লাগালে একটি সমস্যা তৈরি হয়, যেমন হার্ড ড্রাইভের বদলে এ জাতীয় এসএসডি লাগালে হার্ড ড্রাইভটি খুলে রাখতে হয়, অনেকেই তখন পোর্টেবল কেস কিনে হার্ড ড্রাইভটি ইউএসবি ডিস্ক হিসেবে ব্যবহার করেন। তবে আজকের ভিডিওতে আমরা এমনই একটি সলিউশন দেখব, যাতে করে ল্যাপটপে এসএসডি থাকবে প্রাইমারি স্টোরেজ, একই সাথে হার্ড ড্রাইভটিও ব্যবহার করা যাবে সেকেন্ডারি স্টোরেজ হিসেবে। এ কাজ করতে গেলে দুইটি রিকোয়ারমেন্ট আছে। প্রথমটি হলো আপনার ল্যাপটপে অবশ্যই ডিভিডি রম থাকতে হবে। দ্বিতীয় শর্ত হলো আপনাকে অবশ্যই কিনতে হবে একটি ক্যাডি ড্রাইভ। ক্যাডি ড্রাইভ মূলত একজাতীয় স্টোরেজ কনভার্টার, এটার মাধ্যমে ডিভিডি রমের রিপ্লেসমেন্টে ব্যবহার করা যায় সেকেন্ডারি হার্ড ড্রাইভ। ক্যাডি ড্রাইভের মাঝখানে হার্ড ড্রাইভ বসানোর স্পেস আছে, চাইলে এখানে হার্ড ড্রাইভ লাগানো যায়, এমনকি এসএসডিও লাগানো যায়। এ জাতীয় ক্যাডি ড্রাইভ খুবই সস্তায় কিনতে পাওয়া যায়, মাত্র 200-300 টাকা কিংবা আরও কমে কিনতে পাওয়া যায় ক্যাডি ড্রাইভ। সবচেয়ে কম দামে ক্যাডি ড্রাইভ কেনার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ভিডিও শেষে যাদের দরকার হবে কিনতে পারবেন খুব সহজে। আজকের ভিডিওতে আমরা ক্যাডি ড্রাইভ ইনস্টল প্রসেসটি দেখব, কিভাবে ল্যাপটপে ক্যাডি ড্রাইভ সেট আপ করতে হয় দেখাবো বিস্তারিত। প্রসেসটি দেখাতে একটি লেনোভো ল্যাপটপ বেছে নিয়েছি, এটা উইন্ডোজ 10 সাপোর্টেড ল্যাপটপ, তবে মেইনবোর্ডে দেয়া নেই ডেডিকেটেড এসএসডি স্লট। এটাই এসএসডি প্লাস হার্ড ড্রাইভ ব্যবহার করলে অবশ্যই ক্যাডি ড্রাইভ লাগবে। এ কাজে আমাদের প্রথম স্টেপ হবে ল্যাপটপটি খুলে ফেলা। হার্ড ড্রাইভ রিপ্লেস করতে অবশ্যই ল্যাপটপ খুলতে হয়, একটি একটি করে এটার সবগুলো স্ক্রু খুলব, কিভাবে খুলছি দেখতে থাকুন। এ পর্যন্ত স্ক্রু খোলা হলে ডিভিডি রমটি বের করে নেব, এটা সম্পূর্ণই ভালো একটি ডিভিডি রাইটার, ভালো হলেও এটা এখন আর কোনো কাজেই আসবে না, কারণ বর্তমানে ডিভিডি কিংবা এ জাতীয় ডিস্কের প্রচলন বলতে গেলে প্রায় উঠেই গেছে। ডিভিডি রমের নিচে আরও 3টি স্ক্রু আছে, পুরো ল্যাপটপ ডিসঅ্যাসেম্বল করতে এগুলোও খুলতে হবে। ল্যাপটপটির ব্যাক পার্ট এখন আলাদা করব, মোটামুটি এভাবেই সাধারণ ল্যাপটপগুলো খোলা যায়। পুরোটা খুলে এখন দেখা যাচ্ছে এটার ভেতরকার স্ট্রাকচার। ল্যাপটপের মেইনবোর্ডটি আমরা একটু লক্ষ্য করব। এখানে দেখুন সিঙ্গেল চ্যানেলে একটি 4GB র্যাম ইনস্টল করা আছে, 4GB র্যাম প্লাস সিপিইউ মিলে এটা ভালোই চলে, তবে এটা আরও অনেক ভালো চলবে একটি এসএসডি লাগিয়ে নিলে। বোর্ডে দেখুন কোনো ডেডিকেটেড এসএসডি স্লট নেই, এজন্যই এসব ল্যাপটপ এসএসডিতে আপগ্রেড করলে সম্পূর্ণ নির্ভর করতে হয় 2.5 ইঞ্চের সেটা এসএসডির উপর। ল্যাপটপটির হার্ড ড্রাইভ এখানে রয়েছে, মূলত এখানেই আমাদের মেইন কাজটি। হার্ড ড্রাইভটি খুলে এটার বদলে সেম প্লেসে ইনস্টল করব এসএসডি, এজন্য হার্ড ড্রাইভটি খুলে আলাদা করতে হবে। বের করে হার্ড ড্রাইভটি মেটাল কেস থেকে সেপারেট করব, এজন্য খুলতে হচ্ছে 4টি স্ক্রু। এই হলো ল্যাপটপটির স্টক হার্ড ড্রাইভ, বর্তমানে এটার মধ্যে উইন্ডোজ ইনস্টল করা আছে, যদিও এই ওএস আমাদের কোনো কাজেই আসবে না, কারণ প্রাইমারি স্টোরেজ চেঞ্জ হওয়ার কারণে নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হবে এসএসডিতে। হার্ড ড্রাইভের রিপ্লেসমেন্টে এই এসএসডিটি আমি ব্যবহার করব, এটা কম্পিউটার ইম্পোর্টার .com-এর একটি প্রোডাক্ট, তুষামি এসএসডি। কম দামে এটা বেশ ভালো একটি এসএসডি, তুষামির আরও 2টি এসএসডি আমি অনেকদিন যাবৎ ব্যবহার করছি, ডেস্কটপ এবং ল্যাপটপে চলছে বেশ ভালো পারফরম্যান্স সহকারে। এসএসডি আপগ্রেড করলে তুষামি এসএসডি আপনারাও ব্যবহার করতে পারেন, ভালো পারফরম্যান্স পাবেন, সাথে পাবেন 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তুষামি এসএসডি কেনার লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর ডিসক্রিপশনে।
হার্ড ড্রাইভ হাউজিং এ এবার এসএসডি ইনস্টল করব, ঠিক আগের মতোই সেট করে নেব 4টি স্ক্রু দিয়ে। হয়ে গেলে এসএসডিটি মেইনবোর্ডে সেট করে নেব, এটুকু হলেই মূলত এসএসডি ইনস্টল কমপ্লিট। ভিডিওর এ পর্যায়ে ল্যাপটপটি এবার অ্যাসেম্বল করে ফেলব। ভেতরের যে কাজ ছিল তা ইতিমধ্যে আমরা শেষ করে ফেলেছি। ডিভিডি রম বাদে বাকি স্ক্রুগুলো লাগিয়ে নেব। এখন ডিভিডি ড্রাইভের ট্রেতে থাকা ফ্রন্ট পার্টটি খুলে আলাদা করব। এটা আমাদের বিশেষ দরকার হবে কারণ এটা তৈরি হয়েছে শুধুমাত্র এই ল্যাপটপের মডেল অনুযায়ী। ফ্রন্ট পার্টটি খুলতে এখান থেকে আনলক করতে হয়, আনলক হলে এটা খুলে আসবে খুবই সহজে। ক্যাডি ড্রাইভটি এখন প্যাকেজ থেকে বের করে নেব। এসব ডিভাইসের সাথে ফিটিংস অ্যাক্সেসরি দিয়ে দেয়া হয়। প্রতি প্যাকেজে একটি করে মিনি স্ক্রু ড্রাইভার থাকে, সাথে দেয়া থাকে 4টি মাউন্টিং স্ক্রু। ক্যাডি ড্রাইভে এখন হার্ড ড্রাইভটি ইনস্টল করব, সেটা ইন্টারফেসে হার্ড ড্রাইভটি সেট করে আটকে নেব স্ক্রু দিয়ে। হার্ড ড্রাইভ অ্যাটাচ হয়ে গেলে ডিভিডি রমের বে আটকে নেব। ডিভিডি রম থেকে এরপর লক মাউন্টটি খুলে নেব। এটা স্ক্রু দিয়ে সেট করব ক্যাডি ড্রাইভে। এ পর্যন্ত হয়ে গেলে ক্যাডি ড্রাইভ রেডি। ক্যাডি ড্রাইভটি এবার ল্যাপটপে ইনসার্ট করব, এরপর স্ক্রু দিয়ে আটকে নিলেই কাজ শতভাগ কমপ্লিট। এ অবস্থায় ল্যাপটপে নতুন করে উইন্ডোজ ইনস্টল করতে হবে। উইন্ডোজ সেট আপ হয়ে গেলেই দেখতে পাওয়া যাবে এসএসডি এবং হার্ড ড্রাইভের সকল পার্টিশন। এভাবেই ক্যাডি ড্রাইভ দিয়ে ডুয়াল স্টোরেজ ব্যবহার করা যায়। পুরনো ল্যাপটপে এসএসডি লাগিয়েও বাঁচানো যায় হার্ড ড্রাইভটি। আশা করি আজকের ভিডিও থেকে পুরো প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে কিংবা কাজের মনে হলে লাইক দিতে ভুলবেন না। চমৎকার সব ইউনিক গ্যাজেটের রিভিউ, এগুলো তৈরির প্রযুক্তি সহ বিভিন্ন গ্যাজেট তৈরির আইডিয়া পেতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন দারুণ সব পর্বগুলো মিস করে থাকলে।